পর্যটন দিবসে বিশেষ 7 দিনের জন্য ছাড় কক্সবাজারের হোটেল মোটেল গেস্ট হাউসগুলোতে ভাড়া পরিশোধে 30 থেকে 70 শতাংশ পর্যন্ত ছাড় পাবেন পর্যটকরা সকল রেস্তোরায় খাবারের উপর 50 শতাংশ পর্যন্ত খরচ বাঁচবে সৈকতে প্রতি কপি ছবি তোলা যাবে 2 টাকায় এছাড়াও টাওয়ার বাইক বিচ বাইক প্যারাসেইলিং ছাতা চেয়ার লকার এমনকি গাড়ি পার্কিংও থাকবে বিশেষ ছাড় এই সুবিধা মিলবে 27 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত বিশেষ আকর্ষণ হচ্ছে 7 দিনের বিশেষ মেলা এই মেলায় বিভিন্ন স্টল থাকবে বিভিন্ন প্রসাদন থাকবে সকল প্রজাতির পর্যটকদের এখানে আসবে আমরা সকল আয়োজন করছি আগত পর্যটকদের জন্য মেলার জন্য কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ আশেপাশের ফুটপাতে গড়ে তোলা হচ্ছে 200+ স্টলের অবকাঠামো যেখানে পর্যটন সেবীরা তাদের সুযোগ সুবিধার কথা প্রচার করবেন এছাড়া তুলে ধরা হবে কক্সবাজারের ঐতিহ্য সংস্কৃতিও কক্সবাজার সৈকত ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে লাবণী পয়েন্টে 7 দিন ধরে প্রতিদিন মধ্যরাত পর্যন্ত থাকবে নানা আয়োজন থাকবে দেশি বিদেশের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ঘুড়ি ও ফানুস উড়ানো ক্ষুদ্রনৃতাত্ত্বিক উৎসব পিঠা ও স্থানীয় খাবারের মেলা ডিজে পার্টি রোড শো কনসার্ট বিচ বাইক র্যালি আতশবাজি ম্যাজিক শো সহ নানা আয়োজন আমরা যদি পর্যটন মেলাকে কেন্দ্র করে সেবাসমূহ আমরা এক জায়গায় প্রদর্শন করতে পারি তাহলে একদিকে যেমন দর্শক বা পর্যটক যারা আসবে তারা আনন্দ পাবে আবার অন্যদিকে আমাদের দেশীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা আমাদের নিজস্ব যে ঐতিহ্য ইতিহাস এবং সংস্কৃতি রয়েছে সেটা আমরা তুলে ধরতে পারবো এদিকে মেলা চলাকালে বিপুল পর্যটক আগমনের সম্ভাবনাকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি নিয়েছে ট্যুরিস্ট পুলিশ আমরা সাদা পোশাকে লোক রেখেছি পোশাকে আছে ফুট পেট্রোলিং আছে মোবাইল পেট্রোলিং আছে যাতে করে মানুষ নিরাপদে ট্যুরিস্ট এলাকায় বিচরণ করতে পারে পর্যটন নগরীতে ইতিমধ্যে গড়ে উঠেছে 500+ হোটেল মোটেল গেস্ট হাউস যেখানে পর্যটকের ধারণ ক্ষমতা প্রায় 1.5 লাখ রয়েছে 100+ রেস্তোরাঁও এখন কক্সবাজার